হ্যালো বন্ধুরা, গৃহবাসীর পক্ষ থেকে সবাইকে আমাদের চ্যানেলে সাদর অভিনন্দন। তো আমি তোমাদের সঙ্গে সকালবেলাই আসবো ভেবেছিলাম, ব্লগ নিয়ে অনেক গল্প করব, কিন্তু সকালে এত কাজের ব্যস্ততা ছিল না, তাই সকালে করেই উঠতে পারলাম না একটু গল্প। কেন কি, অনেকগুলো কাজ ছিল, বাজার ছিল, শ্বশুর বাড়িতে একটু যাওয়া ছিল, ওখানে একটু কাজ ছিল, তারপরে আমার যে রান্নার মাসি, ও আজকে দেরিতে এসেছিল, তো এই কারণেই সকালবেলা সময় হয়ে উঠলো না। তো দুপুরবেলা ভাত খেতেও দেরি হলো ন্যাচারালি প্রায়, তো খেয়ে খেয়ে উঠে জাস্ট একটু রেস্ট নিলাম, এখন প্রায় সন্ধে হতে চললো, তো তোমাদের সঙ্গে তাই চলে এলাম গল্প করব বলে। আর কালকে যে মেলায় গিয়েছিলাম, তাতে যে অনেক কিছু জিনিস কিনেছিলাম, তো ভেবেছিলাম সকালেই দেখাবো, সময়ের অভাবে সকালে তো হলো না, তো ভাবছি কি একটু পরে সন্ধে নিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে বসে সমস্ত কিছু জিনিসপত্র যা কিনেছিলাম মেলায় সব শেয়ার করব। তাতে কি হবে, আমি মনটা ভীষণ আনন্দ হবে, কারণ আমি ভাবছি যে কেমন কিনলাম তোমরা দেখবে, কিছু বলবে, এইটা একটা মনের মধ্যে খুব ইচ্ছে যে তোমরাও দেখো, তোমরাও বলো আমি কেমন কিনেছি, কেমন হলো জিনিসগুলো শেয়ার করতে পারা, এইগুলোর জন্যই মনটা খুব ছটফট করছে। তো চলো আমি একটু পরে আসছি, সন্ধে টন্ধে দিয়ে নিয়ে তোমাদের সামনে সমস্ত কিছু নিয়ে, তারপরে জিনিসপত্র নিয়ে বসছি, তারপরে আবার ভালো করে আমরা সবাই গল্প করব। তো টিল নাও, টাটা। দেখো বন্ধুরা, এই কার্পেটটা আমি ওই মেলা থেকেই নিয়েছিলাম, ওই কল্যাণী মেলায়, তোমরা মনে হয় দেখেছো, কার্পেটের দোকানে দেখাচ্ছিল, ওইখান থেকেই নিয়েছি। তো ওরা বললো এটা কাশ্মীরের ডিজাইনের কার্পেট, তো যাই হোক এটা বেস্ট কোয়ালিটির কার্পেট ওরা বললো। তো এটা আমি কিনেছিলাম রেডিশ ব্রাউন টাইপের আর অল ওভার কাজ কার্পেটের। দেখো তোমাদেরকে একটু জাস্ট নিচে একটা জায়গা ফোকাস করে দেখাই, এটা অল ওভার কাজ কাশ্মীরি, একটা রেডিশ ব্রাউন টাইপের, বেশ সুন্দর, আমার তো ডিজাইনটা খুবই ভালো লেগেছে। আমি মেলা থেকে তৈরি করেছিলাম, আর এই নেম প্লেটটার উপর কাঠের উপর, কাঠের নেম প্লেট, আর উপর নাম লেখা আছে শুভদীপ আর শ্রীপর্ণা, আর সামনে একটা সুন্দর গাছ আর পাখি উঠছে, এইটা আমি মেলা থেকে করেছি ওনার কাছ থেকে। তোমরা দেখবে ভিডিওতে আমি দেখিয়েছি অনেকগুলো এরকম নেম প্লেট এই দোকানে আছে। কল্যাণী মেলা থেকে আমি এই সুন্দর মানি পার্সটা কিনেছি, তোমাদের দেখিয়েছিলাম একটা দোকানে ফাউন্টেন আছে ওখানেই এটা ছিল, পরে আমি দেখলাম, তো এটা আমি নিয়েছি। এটা তুমি মানি পার্স হিসাবেও ইউজ করতে পারো, আবার পার্টিতে যাওয়ার সময়ও নিতে পারো। এর ভেতরটা দেখো খুব সুন্দর, এখানে একটা চেন আছে, তার সঙ্গে একটা তোমার এমনি একটা ছোটো মতো জায়গা আছে, তুমি লিপস্টিক টিপ বাগেরা, তোমার কানের কোনো জুয়েলারি, তারপরে মেয়েদের যা যা লাগে সাজগোজে তুমি এটা রাখতে পারো। তার সঙ্গে এর একটা স্ট্র্যাপও আছে, দেখো এই স্ট্র্যাপটা তুমি কাঁধে করেও নিয়ে যেতে পারো, আবার স্ট্র্যাপটাকে ভেতরে দিয়ে এরকম সুন্দর হাতে করে একদম স্মার্টলি তুমি নিয়ে যেতে পারো। আর এখন তো কোভিড সিচুয়েশান প্রায় চলেই যাচ্ছে, মানে সেরকমই বোঝা যাচ্ছে, তো এখন বিভিন্ন বিয়ে বাড়ি এগুলো হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি নিয়ে যেতে পারো হাতে সঙ্গে করে। আর আমার তো খুবই পছন্দ হলো, তাই আমি এটা কিনেই নিলাম। আর এটা দেখো অল ওভার পুরো একদম সুন্দর একটা ডিজাইন করা, অল ওভার, অনেকটা জারদৌসি টাইপের, মানে আমার মনে হচ্ছে অল ওভার ডিজাইন, অল ওভার, তো খুবই সুন্দর, এবং কালারটাও একটা হালকা অ্যাশ টাইপের, তো তুমি যে কোনো পার্টি ওয়্যারের সঙ্গে এটা ইউজ করতে পারো। তো এটাই আমি নিয়েছি কোলায়। তো বন্ধুরা, ওই ছোটো ব্যাগটা দেখালাম পার্সের মতো, আর একটা লেদারের, খুব সফট লেদারের একটা ব্যাগ কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই ব্যাগটা, এটা খুব সফট লেদারের, এটা তুমি ওই অফিস ব্যাগ হিসাবে ইউজ করতে পারো, বা কোথাও টুকটাক করে গেলে সেখানেও তুমি যেতে পারো। এর অনেকগুলো চেনও আছে, একটা দুটো তিনটে চেন, আর একদমই সফট, আর এরও স্ট্র্যাপ আছে, তুমি কাঁধে করেও নিয়ে যেতে পারো, পেছনেও একটা আছে, মানে টুকটাক ধরো কোথাও গেলে, একটু ঘুরতে গেলে, দে বাই দিয়ে চলে এলে, তখন এই ব্যাগটা তোমার সত্যি খুব ইউজফুল হবে। এবং আমার দেখে মনে হলো যে সত্যি এটা আমার খুব দরকার, কারণ আমার এরকম একটা ছোটো লেদারের ব্যাগ নেই, তো বেশিরভাগই ব্যাকপ্যাক আছে, তো তার জন্যই আমি এটা নিয়েছি, মেলায় দেখলাম তাই নিয়ে নিলাম। তো ওই দুটো ব্যাগ তো আমার হয়ে গেলো, তো শুভকে একটা ব্যাগ কিনে দিয়েছি, দেখো এটা একদম সফট লেদারের ব্যাগ, এবং ব্যাগটা এরকম এরকম চেন টেন আছে, বেশ ভালোই, অনেকগুলো পকেট আছে, পেছনেও একটা আছে, আর তার সঙ্গে এটাও খুবই খুবই সফট, এবং এটা কাঁধেও তোমাকে এভাবে নেওয়া যাবে, কারণ স্ট্র্যাপ আছে। আর এরকম একটা ব্যাগ খুঁজছিলাম অনেক দিন ধরে, মেলায় পেয়ে গেলাম, আর সত্যি এটা খুব স্মার্ট লাগে দেখলে, তো এরকম একটা ব্যাগ অবশ্যই কালেকশানে রাখা উচিত, আমি সেজন্যই শুভকে এটা কিনে দিলাম মেলা থেকে।
তো এই তো হলো ব্যাগের পর্ব। এবার আমার দুটো জিনিস খুব প্রয়োজনীয় যেটা কিনা আমি মেলাতেই দেখতে পেয়েছি এবং ফট করে কিনে নিয়েছি। এই দেখো লেদারের দুটো বেল্ট আমার খুব দরকার ছিল তো আমি কিনে নিয়েছি। এই হলো আমার এই তিনটে জিনিস। আর তারপরে আমার আরও একটা জিনিস কিনেছি, তোমাদের আমি দেখিয়েছিলাম না ওই তোমার খুব সুন্দর একটা ফেব্রিকের কাজ করা ওরা তৈরি করছিলো গ্রামের মেয়েরা ওখানে বসে, তো ওখান থেকেই পূর্ব মেদিনীপুরে ওখান থেকে ওরা যেটা করছিলো না ড্রয়িং ওইটারই আরেকটা করা ছিল আমি নিয়েছি। দেখো কি সুন্দর 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 কাজ পুরোটা জুড়ে। এটা একটা ওড়না কিন্তু পুরো রেড কালারের ওপরে সুন্দর ফেব্রিকের কাজ, আমার খুব পছন্দ হয়েছে তো আমি এটা একটা কালেকশানে অবশ্যই রেখেছি আমার জন্য। তো ওড়নাটা তো নিলাম, তার সঙ্গে একটা খুব সুন্দর ইয়েলো পালাজো আমি তোমাদের দেখিয়েছিলাম না ওইখানে ঝুলছিল ওটা আমি নিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর ডিজাইনটা, পুরোটা আমার হাতে আঁকা এবং কালার দিয়ে সত্যি খুব আকর্ষণীয় এবং খুব 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 সুন্দর। তো এটা আমি নিয়ে নিয়েছি আমার জন্য। আর সেরকম বলতে কুর্তি নেইনি, কারণ কুর্তিটা পছন্দ হয়নি, ঠিক পছন্দ হয়েছিল অ্যাকচুয়ালি ঠিকঠাক মানে কালারের মানে এই ডিজাইনের সঙ্গে ম্যাচ করেনি, তাহলে আমি একটা কুর্তি অবশ্যই নিতাম। তো এটা আমি আমার কালেকশান হিসাবে রাখলাম, একটা ইউনিক কালেকশান আমার নিজের জন্য, আমার খুব পছন্দের। তো আমি দুটো বাউল সেটও কিনেছিলাম মেলা থেকে। তো তোমাদেরকে বলেছিলাম যে ওই দোকানটাতে খুব সুন্দর সুন্দর ডিজাইনের বাউল সেট, কাপ, কফি মগ, তারপরে ধরো ওই ডাইনিং সেট এগুলো ছিল। তো ওখান থেকে আমি তো কিছু নেবই, আমার এই বাউল সেটগুলো খুব পছন্দ হলো তাই জন্য আমি এই দুটো গ্রিন কালারের বাউল সেট নিয়েছি। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ডিজাইনটা, ডিজাইনটা দেখলে তোমরা বুঝতে পারবে সত্যি ডিজাইনটা খুব সুন্দর, একদম ইউনিক ডিজাইন। দেখো বন্ধুরা খুব সুন্দর, পুরো অল ওভার এই ডিজাইনটা আছে, খুবই সুন্দর। আর তোমাদেরকে ওর প্লেটটাও দেখাচ্ছি, প্লেটটাও খুবই সুন্দর, প্লেটের ডিজাইনটাও মাঝখানে হোয়াইট আর চারদিক দিয়ে তোমার এই পেটালগুলোর। তো দেখেছো বন্ধুরা কি সুন্দর প্লেটের ডিজাইনটা। তো আমি এরকমই দুটো কিনেছি বাউল সেট, এই একটা আর এই একটা, আমার খুব পছন্দের তাই নিয়েছি। তো দেখো মেলা থেকে আমি এই কাপগুলো কিনেছি, আমি ছটা কিনেছি, এখানে আমি দুটোই তোমাদের দেখালাম, এরকম ছটা কিনেছি আমি। প্রথমে তিনটে কিনেছিলাম, তারপরে ভাবলাম না তিনটেতে হবে না, তা আরও তিনটে কিনলাম। দেখো কাপটা সামনে থেকে দেখাচ্ছি তোমাদের, এরকমই ডিজাইন, একটা প্রিজম টাইপের ডিজাইন, খুবই সুন্দর। এই প্রিজম টাইপের ডিজাইন এটা খুবই সুন্দর। তো এইটাই মেলা থেকে আমি নিয়েছি এরকম ছটা কাপ, আমার খুব ভালো লাগলো। এরকম কালেকশান আমার নেই বাড়িতে, আমি এমনিতেই কাপ খুব ভালোবাসি তাই প্রচুর কাপ কিনি, কিন্তু এরকম কালেকশান নেই আমার কাছে, তাই আমি এটা ছটা ছিল আমি ছটাই নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই হলো আমার কল্যাণী মেলার সমস্ত কেনা জিনিসপত্র, তোমাদের সব এক এক করে দেখালাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যে কেমন লেগেছে আমার এই মেলার এই জিনিসগুলো। আর যদি আমাদেরকে ভালো লাগে আর আমাদের উপস্থাপনা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তাতে আমাদের মনের জোর বাড়বে, আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে আনতে পারবো। আর আজকে আপাতত এই পর্যন্তই, কারণ অনেক রাতও হতে চললো, আমাকে এবার খাওয়া গরম করতে হবে। তো আজকে উঠি, আবার আমাদের তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে। তো টিল নাও, টাটা।